Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Welcome to my YouTube channel. Amar naam Sujay Nishimodas. Apnara dekhchen YouTube Sujay Blogger TV. Te apni Sujay Blogger TV subscribe korun, bell icon e click korun, Sujay Blogger TV sodossho hoye jan. To ajke Antariksh Krishna Bhavnamatar shonge ISKCON Dongjur Ulto Roth. Seta apni apnader dekho prithibir shobtheke choto roth ISKCON er. তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি কথা বলার সময় নেই আমার তো ভিডিওটা বড় হবে আপনারা দেখতে থাকবেন আর আমাদের ডোমজুরি ইসকনের রাস্তাটা খুবই খারাপ সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা দেখানো যাক আরে তো এখন জগন্নাথের উত্তরত সেটা আমি আপনাদের দেখাবো ডোমজুরি ইসকন মন্দির তো এখানে জগন্নাথ আছে জগন্নাথকে নিয়ে যাব রথে ভিডিওটা দেখতে থাকুন আরে কৃষ্ণ এই যে জগন্নাথ এখানে আছে এখান থেকে নিয়ে আমরা এখন বাইরে যাব উত্তরতে এর জন্য রাস্তায় ফুল বিছানো হচ্ছে দেখছেন আর কিছু লোকজন আছে এখানে বসে আছে ভালো লোকই আছে বসে আছে তো আজকে রাধা মাধব দর্শন করায় আপনাদেরকে দেখছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে রাধা মাধবকে সাজানো হয়েছে দেখছেন আপনারা আমরা এতক্ষণ বলরামকে নিয়ে আসলাম এইবার দেখি কে আছে কাকে নিয়ে আসে মনে হচ্ছে সুভদ্রা মহারানী আসবে চলুন গাই সুভদ্রা মহারানী কি যা তো এখন সুভদ্রা মহারানী আসছে বলদেব চলে গেছে সুভদ্রা মহারানী তারপরে জগন্নাথ আসবে দেখছেন কি যা হচ্ছে তো দেখছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতে সঙ্গে কত লোকের সমাগম দেখতে পাচ্ছেন এখানে সব জগন্নাথের সামনে নিয়ে যেতে হবে
سوشاغتم جگنا এখন রথে টান দিয়েছে দেখছেন উল্টো রথ যাচ্ছে আস্তে আস্তে টানবে সবাই ভগবানের জগন্নাথের যে রথ আছে আস্তে আস্তে টানবে ধীরে ধীরে সবাই দেখছেন জগন্নাথের রথ জগন্নাথ সুভদ্রা বলরাম রথ টানছে সবাই মিলে কেমন লাগছে ভালো লাগছে সবাই ভালো লাগছে তখন এইদিকে মাঠ আছে এদিকে বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন আর এই সোজা জগন্নাথ যাবে আমাদের এই সোজা তো দেখছেন এদিকে সোজা এদিকে পেছন দিকে যাবে আর জগন্নাথ সুভদ্রা বললাম আসছে সোজা এদিকে এসে রাস্তায় উঠে আবার ফের ফেরত আসবে মন্দিরের দিকে আন্তরিক কিছু ভগবান দিকে চলুন আসুক তাই চলুন আসছে রাস্তায় বেরিয়েছে জগন্নাথ যারা শুনতে পাচ্ছেন দেখছেন কত রাস্তা খারাপ টিএমসির নেতারা এই রাস্তাগুলো ঠিক করে না দেখছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের সঙ্গে ইস্কনে রথ এখন যেতে পারছে না দেখুন কত কষ্ট করে ভক্তরা এই রাস্তা দিয়ে যাচ্ছে খারাপ রাস্তা বুঝতে পারছেন দেখছেন কত কষ্ট করে পায়ে দেখুন সব ভাঙা চোরা রাস্তা এই দেখুন রথ টানতে পারছে না খুব কষ্ট করে রথ টেনে নিয়ে যেতে হচ্ছে কত বড় বড় খাল সামনে রাস্তায়
এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক ইসকন মন্দিরের পাশে নীলাঞ্জনা পার্ক তো দেখছেন নীলাঞ্জনা পার্কের গেট আর এটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনের সঙ্গে ইসকনের রথযাত্রা তো দেখছেন জগন্নাথ আসছে আর আমি আপনাদের সঙ্গে একটা কথা বলি এই যে রাস্তাটা আছে না রাস্তা থেকে ইসকন মন্দির পর্যন্ত পুরো রাস্তাটা খারাপ টিএমসি নেতাদের বলা হয়েছে কিন্তু রাস্তা ঠিক করে দেয় না বলে এখানে ভোট নেই আমি কি করে এই রাস্তা ঠিক করব তো আপনারা দেখছেন জগন্নাথ আসছে কিন্তু রাস্তা পুরো খারাপ আমি আপনাদের দেখাতে দেখছেন এই যেমন দেখছেন এখানে খাল আছে গর্ত আছে জায়গায় জায়গায় এরকম গর্ত করা আছে দেখছেন লোকজন আসছে কিন্তু এর মধ্যে জগন্নাথ আসতে পারছে না আর এই যে দেখছেন পুরো রাস্তাটাই খারাপ এখানে এখান থেকে পুরো রাস্তাটাই খারাপ কোনো মতেই এদেরকে বললে এরা রাস্তা ঠিক করতে চায় না এখানে একটা ইসকনের মন্দির আছে নীলাঞ্জনা পার্ক আছে সেই কারণে ওদেরকে বললে ওরা রাস্তা ঠিক করতে চায় না তো টিএমসি নেতাদের বলা হয়েছে কিন্তু ওরা বলে এখানে ভোট পায় না বলে ঠিক করে দেয় তো আপনারা আসুন এই রাস্তার জন্য আমরা টিএমসি নেতাদের বলি তো আমরা হাঁটতে পারছি না জগন্নাথের যখন রথযাত্রা কীভাবে আসছে কত কষ্ট করে ভক্তরা রথযাত্রাকে টেনে টেনে নিয়ে আসছে বুঝতে পারছেন এই দেখুন কত বড় বড় খাল কত বড় বড় রাস্তা দেখছেন যে পুরো বড় বড় গর্ত বুঝতে পারছেন তো রথ এসে গেছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন দেখুন এখানেও টানা হচ্ছে প্রচণ্ড রাস্তা খারাপ তার মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে আসছে আপনাদের সামনে দর্শন দিতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই দেখুন এখানে একটা সব থেকে বড় গর্ত দেখতে পাচ্ছেন এইখান দিয়ে জগন্নাথ যাবে বুঝতে পারছেন কেউ ঠিক করতে চায় না আর টিএমসি নেতাদের বললে বলে যে এখানে ভোট নাই ঠিক করবো না দেখতে পাচ্ছেন পুরো বিশাল বড় গর্ত এরকম গর্ত অনেক আছে আমি আপনাদেরকে প্রোটেস্ট করছি আপনারা প্রোটেস্ট করুন এর জন্য জগন্নাথ আসতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইটা হচ্ছে হাওড়া থেকে মামতা যাওয়ার যে বাস আছে সেই বাসে উঠে আপনাকে ডোমজুর ইসকন মন্দিরের সামনে নামতে হবে আপনারা আসতে পারেন আর এদিকে হচ্ছে আমতা বুঝতে পারছেন ওদিকে একটা রথ যাচ্ছে দেখতে পাচ্ছেন ওদিকে একটা রথ যাচ্ছে কি আসতে বুঝতে পারছি না দেখা যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনাথের মন্দির ডিটেলস যেটা আসে এখান থেকে রথ তো হাই রোড থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি আর ভিডিও করব না তো এটাই 15-20 মিনিট হয়ে যাবে তো এটাই আপনাদের দেখতে হবে দেখছেন তো আপনাদেরকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গে রথযাত্রা দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন ভিডিওটা শেষ করি হরে কৃষ্ণ